নতুন আরেকটা ট্রিক নিয়ে হাজির হয়েছি এই চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল। যে প্রশ্নগুলি আমি লিখে রেখেছি এই প্রশ্নগুলিকে হামেশাই চাকরি বাকরি পরীক্ষায় দেখতে পাওয়া যায়। তাহলে আজকে এই প্রশ্নগুলি কিভাবে কম সময়ে করতে হয় সেটি তোমাদের বলবো। তাহলে প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 0.5 + 0.55 + 0.555 + 0.5555। তাহলে এগুলোকে সমাধান করার জন্য যে ট্রিকটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এইরকম, যে প্রথমে এগুলো সব ফাইভ ফাইভের কম্বিনেশান আছে, আমরা ফাইভ কমন নিয়ে নিচ্ছি। তাহলে ফাইভ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 0.1 থাকবে, পরেরটাতে 0.11, 0.111 প্লাস 0. এটা থাকবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, ফাইভ থাকছে অ্যাজ ইট ইজ। এরপরে আমরা ব্যাক সাইড থেকে দেখো এখানে চারটে দুই আছে, ঠিক আছে। তাহলে আমরা 0.4 লিখলাম, তারপরে এখানে চারটে ছিল, এখানে তিনটে আছে তাহলে 3, এখানে দুটো আছে 2, এখানে একটা আছে 1, ঠিক আছে। এরপরে এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দেবো। তাহলে গুণ যদি করি তাহলে আমরা কেমন পাবো, এখানে 5 পাচ্ছি, 16 × 6 হাতে রইল 1, এইটা পাচ্ছি, ঠিক আছে। আরেকবার চেক করে নাও, 5 × 1 = 5, 5 × 2 = 10, 0 হাতে রইল 1, 5 × 3 = 15, 16 × 6 হাতে রইল 1, 5 × 4 = 21, ঠিক আছে। এরপরে দেখো এখানে 4 ডেসিমাল প্লেস আছে, অর্থাৎ দশমিকের পরে চারটে ঘর আছে। তাহলে আমরা যখন দশমিকটা বসাবো তখন আমরা এদিক থেকে 1, 2, 3, 4 করে বসাবো, তাহলে কত হচ্ছে 2.1605। তাহলে এইটা হয়ে গেল আনসার, যে প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে তার আনসার হচ্ছে এইটা। আশা করি বোঝা গেল। আমি আরও একটা প্রশ্ন লিখেছি যাতে এই ট্রিকটি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানেও আমরা কী করবো, এখানে দেখো সবগুলো নাইনের কম্বিনেশান আছে, তাই আমরা নাইনটাকে এখানে কমন নিয়ে নিলাম। তাহলে নাইন কমন নিলে এখানে আমরা পাবো 0.1 + 0.11 + 0.111 + 0.41, ঠিক আছে। এরপরে আমরা যেমন আগেরটাতে করলাম সেম করব, ব্যাক সাইড থেকে আমরা তাহলে 0.4321, তারপরে আমরা এটা ইনটু করে দেবো। তাহলে এটা ইনটু যদি করি আমরা তাহলে দেখো 9 × 1 = 9 পাচ্ছি, 9 × 2 = 18, হাতে রইল 1, 9 × 3 = 27, 28 হাতে রইল 2, 4 × 9 = 36, 37 = 38 পেয়ে গেলাম। এরপর এখানে দেখছি আমরা 4 ডেসিমেল প্লেস আছে, অর্থাৎ দশমিকের পরে চারটে অঙ্ক আছে। আমরা সেইভাবে যে আনসারটা এসেছে সেখানে আমরা দশমিকটা বসাবো। তাহলে এখানে আমরা বসাচ্ছি 1, 2, 3, 4, তাহলে 3.889 এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তোমরা এই ধরনের প্রশ্নগুলিকে চাকরি বাকরির পরীক্ষার যে প্রশ্ন সেখানে তোমরা এই ট্রিকটি অবলম্বন করতে পারো, তাহলে তোমাদের অনেকখানি সময় বেঁচে যাবে। তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।